আজকে থেকে আমরা মোটামুটি রেডিও ফেডিও অন করে নিই, রেডিও যেখানে আছে ধুলো ফুলো ঝেড়ে আমরা পুরো একদম বের ফের করে নিই, কারণ কালকে আমরা 4টার সময় রেডিওতে যেটা হয় মানে বীরেন্দ্র কিশোর ভদ্রের যে মহিষাসুরবর্তিনী হয় মর্দিনী, তো সেটা একমাত্র রেডিওতে শুনতে আমার ভালো লাগে, যাই না কেন এটা আগে থেকে শুনে আসছি বলে এই জন্য নাকি, আসলে টিভিতে যেটা হয় সেটা একটু মানে কালারফুল, একটু মিশিয়ে ফিশিয়ে অনেক কিছু হাই ফাই লেভেল, ওইসব আমার ভালো লাগে না। যেটা নর্মালি যেটা বীরেন্দ্র কিশোর ভদ্রের যেটা একদম ন্যাচারাল যেটা হয় সেটা হচ্ছে রেডিওতে হয় 4টার সময়, আপনারাও চাইলে শুনতে পারেন। তো মোটামুটি ওটাই আমার বেশি ভালো লাগে, যাই না কেন, আপনাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্ট বক্সে লিখবেন, আর আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সকালে আমাদেরকে উঠতে হবে, তো তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে তাড়াতাড়ি ডিনার হবে আর তাড়াতাড়ি শোয়াটাও হবে, কারণ 4 ঘন্টার বেশি ঘুমাতে পারবো না। নর্মালি আমরা একটুখানি রাত জাগি, দেখতেই পাচ্ছি এখানে ডার্ক স্পট আছে, ইগনোর দিস। তো যাই হোক, তো আজকে একটু তাড়াতাড়ি শোয়া হবে, তো কালকে আছে মহালয়া। তো সকাল সকাল একটা চা হচ্ছে, সো ফাইনালি আজকে আমি ঘুম থেকে উঠতে পেরেছি সকাল সকাল, মানে 4টার সময় উঠেছিলাম আর কি। তো মোটামুটি ওই ফ্রেশ আপ হতে হতে আরও 5-10 মিনিট হয়ে গেছে, তারপর বাজে 4:15, তো এখন মোটামুটি শেষের পথে একদম, মানে যেটা রেডিওতে হয় সেটা শুনতে আমার বেশি ভালো লাগে। তো মা আর আমি দুজনে শুনি, তো এখন মা একটু চা বানাচ্ছে আর আমি একটু চা খাবো, দেন ফ্রেশ আপ করে দেখি কী করা যায়। আজকে দিনটা শুরু তো ভালোভাবেই স্টার্ট হলো, এখনও অবধি ভালোভাবে স্টার্ট হলো, মানে উঠতে পেরেছি এটাই আমার কাছে অনেক, কারণ আমি ভেবেছিলাম উঠতে পারবো না। তো দেখি কী করা যায়। তো আকাশটা দেখে বুঝতেই পারছি আর পিছনে মেঘটা, এখনও কোথাও লাইট আসেনি, পুরো অন্ধকার, আমার ফোনে যেটুকু ক্যাপচার হচ্ছে সেইটুকুই দেখতে পাবে, পিছনে শুধু মেঘ দেখা যাচ্ছে, এদিকেও মেঘ দেখা যাচ্ছে আর এদিকেও মেঘ দেখা যাচ্ছে, তাও আবার গুড়গুড় করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, এখনও সূর্যের কোনো নাম নিশানা নেই, অবশ্য এতদিনে ওঠেও না। যাই হোক, এবার জাস্ট এদিকে লাইটেনিং হচ্ছে, তো পিছনে যে গাছের নিচে মানে গাছের উপরে মাথার উপরে যে মেঘটা আছে সেই মেঘটাকে আমি কভার করতে চাইছি, মানে যখন লাইটিং হচ্ছে বেশ ভালো লাগছে, কিন্তু আমি যখন ক্লিক করছি তখন, এই যে এখনই দেখলেন যে লাইটিং হচ্ছে, তো আমি যখন ক্লিক করছি তখন আসছে না, আর যখন ওটা হচ্ছে তখন আমি নিতে পারছি না, যাই না নিতে পারবো কিনা, মেঘটা মনে সরেও যাবে। তো যাই হোক, এখনও আমার মুখ ক্লিয়ার হয়নি, তার মানে এখনও ভোরের আলো আসেনি, তো আমি এখন যাই একটু গিয়ে চা খাই, মা বানিয়েছে। তো এখন রেডিওতে অফ হয়ে, মানে রেডিও যেটা হয় মহালয়া সেটা অফ হয়ে এখন টিভিতে হবে, তো এখন একটুখানি টিভিটা দেখবো, জানি না ভালো লাগবে না, তবুও টিভিটা একটুখানি একটুখানি দেখবো, দেখে যদি না ভালো লাগে তাহলে দেখবো না। তো তারপর যে নেক্সট প্ল্যান আছে সেই নেক্সট প্ল্যান করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস হতে হবে। আজকে বেরিয়ে গেছি, এখনও ঠিক জানি না আমাদের ডেস্টিনেশন কোথায়, দেখা যাক, অন্তত সকাল 5টার সময় বেরোতে পেরেছি এটাই অনেক। তো আমাদের প্ল্যান ছিল সকালে উঠে একটুখানি বেরোনোর, মানে সকালে উঠে মানে ভোর 4টার সময় একটু বেরোনোর, কিন্তু ভোর 4টার সময় উঠে আর বেরোনোর ইচ্ছা হচ্ছিল না, কারণ কোথাও লাইটও পাচ্ছিল, মানে লাইটই আসছিল না। তো আমি ভাবলাম, তো আমরা ভাবলাম যে ভোর 4টে না বেরিয়ে আর একটুখানি পরে বেরোলেই একটুখানি সূর্যের আলো আসবে, তাহলে আমরা রাস্তা ক্লিয়ারলি দেখতে পাবো আর তাহলে অন্তত সুবিধাও হবে আমাদের যাওয়ার জন্য। তো আমরা সেই মতো সেই অনুযায়ী আমরা বেরোলাম 5টা নাগাদ। তো ভোরবেলা 5টা নাগাদ বেরিয়ে যে ফিল করলাম, মানে মনে হলো যে অন্যদিন আমরা বিকেল বেলা ঘুরি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে ভোরবেলার যে ঘোরাটা একটা আলাদাই একটা আনন্দ আছে, যে হাওয়াটা দিচ্ছিল মানে জাস্ট মনে হচ্ছিলো যে এটাতেই আর কিছু ফ্রেশ আপ হওয়ার জন্য আর কিছু লাগেই না, যা হাওয়া দিচ্ছিল আর যা সুন্দর ওয়েদার ছিল, মানে এই ওয়েদারটা আর হয়তো অন্য সময় অন্যভাবে পেতে পারি, কিন্তু এই যে মহালয়ার ভোরবেলা ওঠার যে আনন্দ সেটা অন্য সময় অন্য টাইমে কিন্তু আমরা পাবো না, চাইলেও আমরা পাবো না সেই জিনিসটা। তো আমরা এখন যাচ্ছি মেট্রো রুট ছাড়িয়ে, আমরা এখন ইএম বাইপাসের দিকে আছি,
ইএম বাইপাসের রাস্তাতে। তো দেখি যতদূর যাওয়া যায় আর কি, মানে যতদূর মন চায় ঠিক ততদূরই যাব। কারণ সকালবেলা রাস্তা দেখতেই পাচ্ছেন যে পুরো খালি, সকালের রাস্তাতে এক দুটো গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, তো আমরা ইজিলি যেতে পারবো। এখন কোনো সকাল সকাল মাথা গেছে, এটা হচ্ছে পাটুলির দিক, বা পাটুলি নয় বাইপাস, বাইপাস এটা তো যাই হোক বাইপাসের দিকে। তো ভিউ পুরো বাইপাস এখন ফাঁকা, তো আমরা এখন এনজয় করতে পারি। রাইট রাইট ছিল হচ্ছে একটুখানি বেরোনোর, মানে সকাল ভোর 4টে কি 4:30 নাগাদ এরকম একটা বেরোনোর প্ল্যান ছিল। তো মোটামুটি বেরোতে পেরেছি আমরা ঠিক 4:00 থেকে 5:00 মধ্যে আমরা বেরিয়ে গেছি। তো এখন বাজে 6:30 থেকে 7:00, হ্যাঁ 7:00 এখনো বাজেনি। তো এখন একটুখানি রেস্ট করে নিই, রেস্ট করে দেন বাকি ভিডিও করব। দিনটা শুরু তো ভালোই হচ্ছে, লেটস সি যে বছরটা ভালোভাবে কাটুক, মানে বছর শেষটা যাতে ভালোভাবে কাটুক এটাই চাই আর কিছু না। তো গাইস আজকে সকালবেলা অত সকালে ওঠার পর, তারপর একটু ঘোরাঘুরি করার পর, যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম তার জন্য এসে পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলাম। তো তারপর এখন একটুখানি ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ বা যেটাই দিই আর কি, সেটা যাতে যখন আসবে আমার চ্যানেলে তো তখন তোমার চলে যাক। আর সব কিছু শুভ শুভ হোক সবার লাইফে আগামী দিনে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। মাতলুরে